ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। কবি পরিচিতি জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি ১৯৭৭ সালে ২৬শে অক্টোবর মৃত্যুবরণ করেন। ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দলো না পায়, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপ কথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। Thank you.
ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের দলো না পায়, ছিল না নরম পাতা। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপ কথা নীল আকাশের মাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অনুশীলনী এক, কবিতার মূল ভাব জেনে নি। ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। দুই, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দোলাই, কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহকণা, রূপকথা। তিন, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। খ, সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। গ, ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। ঘ, আধার আকাশে তারারা মিটি মিটি করে যায়। উ, ফুল গাছে ফুল ফোটে। চ, রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে। ছ, মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন। চার, প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? খ, ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে? গ, ঘাস ফুল কার সাথে নিজেকে তুলনা করেছে, কিভাবে তুলনা করেছে? ঘ, ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? পাঁচ, কবিতার অংশটি ব্যাখ্যা করি। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপ কথা নীল আকাশের বাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। ছয়, কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা।
তুলো না মোদের দলো না পায়, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপ কথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। সাত, কর্ম অনুশীলন। ক, আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি। ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, কোথায় হয়, ব্যবহার, কেন প্রিয়। খ, পাঠ্য বইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণীতে আবৃত্তি করি।